আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সুন্দর দুপাট্টাটা আমি আজকে কীভাবে হ্যান্ড প্রিন্ট করলাম আর করে এত সুন্দর ডিজাইন করেছি সেটাই আজকে দেখাবো। আর আপনারা যারা নতুন তারা কীভাবে হ্যান্ড প্রিন্ট করবেন, বাকি কি জিনিস লাগে হ্যান্ড প্রিন্ট করতে, সব কিছু আমি আজকে আপনাদের এই ভিডিওতে ডিটেলসে বলে দেব। তো আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর তারপরে হয়তো কিছুটা বুঝতে পারবেন আমার এই হ্যান্ড প্রিন্টের পিছনে কী কী প্রয়োজন আর কী কী লাগে এই হ্যান্ড প্রিন্ট করতে। করতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রং, রং ছাড়া কখনোই হ্যান্ড প্রিন্ট করতে পারবেন না। তো রংটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে, খারাপ রং আনলে কিন্তু হবে না। কারণ যদি খারাপ রং আপনারা কাপড়ে লাগান তাহলে কিন্তু কাপড়টাই নষ্ট হয়ে যাবে, আপনারা যখন ধুইবেন তখন কিন্তু রংটা উঠে যাবে। তো তার জন্য কিন্তু আপনারা যখন হ্যান্ড প্রিন্ট করবেন তখন কিন্তু রংটা আপনাদের ভালো মানের হতে হবে, এমন এমন রং হতে হবে যেন রংটা দেওয়ার পর যেন ছড়িয়ে যেন না যায়, যেখানে লাগাবেন সেখানে যেন ঠিকঠাক বসে থাকে, সেইটাই রং কিন্তু আপনারা কিনতে হবে দোকান থেকে। রঙগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন, কারণ বর্তমানে বাজারে কিন্তু এরকম রং অ্যাভেলেবেল। তো আপনারা এই রঙগুলো কিন্তু কিনে আপনারা ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই যখন আপনারা কিনবেন তখন কিন্তু বলে কাপড়ের রং বলে কিনবেন যে এটা কাপড়ের রং কিনা সেটা নিশ্চিত হয়ে তারপর কিনবেন, আর তারপর কিন্তু নিঃসন্দেহে লাগাতে পারবেন। কাপড়ের রং কিন্তু কখনোই কাপড় থেকে ছুটে যায় না বা সরিয়ে যায় না, তো এরকম রং কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি কিন্তু এখন অলরেডি আমি পেন্টিং করতে শুরু করে দিয়েছি, আর আমার কিন্তু প্রথমে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটু গাঢ় কালার কাপড়, কাপড়টা খয়েরি কালার, আর সেই জন্য কিন্তু আমার প্রথমে দিতেই ভুল হয়ে গেছে। আমি এখানে হোয়াইট পেস্টটা না দিয়ে আমি কাজটা শুরু করে দিয়েছি, আমি এখানে দুটি ফুল করে নিয়েছি। তারপর হঠাৎ মনে হয়েছে যে আমি এখানে আগে বেস দিই নি, সাদা বেস না দিয়ে আমি কাজটা শুরু করে দিয়েছি, আর কীরকম লাগছে কিন্তু ফুটে উঠছে না। তো তার জন্য আমি এখন বর্তমানে ফুলটা করে নিয়েছি, আগে হোয়াইট পেস্ট দিয়ে তারপর এখন কালার করছি। আসলে এখানে হোয়াইট পেস্ট দেওয়া জরুরি, যারা একটু গাঢ় কালারের কাপড়ে পেন্টিং করবেন তাদের জন্য অবশ্যই জরুরি, আগে একবার সাদা বেস দিয়ে তারপর এর উপরে কালার করবেন, তাহলে দেখতে ভালো লাগবে আর রঙের উজ্জ্বলতা বাড়বে। তো আমার এখানে পার্থক্য দেখুন, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যেগুলোতে হোয়াইট পেস্ট দিই নাই সেগুলো কিন্তু কীরকম হয়ে গেছে, আর যেগুলোতে আমি সাদা আগে বেস দিয়ে দিয়েছি এগুলো কিন্তু কালারটা কীরকমভাবে ফুটছে। আপনারা যারা নতুন তারা কিন্তু এরকম ভুল অনেকটা করবেন আর সেই ভুল থেকে আস্তে আস্তে শিখবেন, আমিও কিন্তু কম না, আমিও অনেক ভুল করেছি সেই ভুল থেকে আস্তে আস্তে শিখছি। এখন হচ্ছে আমি তুলির কাছে আসছি যে কীরকম তুলি লাগবে, আপনারা প্রথম যখন শিখবেন তো কয়টা তুলি আপনারা কিনবেন প্রথমে, তো আমি প্রথমে আপনাদেরকে বলবো প্রথমে কিন্তু আপনারা কয়েকটা তুলি কিনবেন না, প্রথমে কিন্তু একটা তুলি দিয়ে আপনারা কাজ শুরু করবেন। যখন মনে হবে যে আপনারা এই কাজটা পারছেন তখন কিন্তু আবার নতুন করে তুলি কিনবেন। তুলি কিন্তু অনেকটা লাগে, অনেকটা কাজে এক এক রকম তুলি লাগে, তো যে যেরকম তুলি দিয়ে কমফোর্টেবল সে সেরকম তুলি দিয়ে কাজ করে। পর যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি একটা প্লেট যেখানে রং রেখে কাজ করবেন। তো প্রথমে আপনারা যখন শুরু করবেন তখন কিন্তু প্লেটের প্রয়োজন পড়বে না, তখন কিন্তু আপনারা এই ছোটো ছোটো রং থাকলেই আপনারা হয়ে যাবে। রং দিয়ে কাজ করছি সেটা হচ্ছে এক রোমিন ডেটি কালার রং, তো এই রঙগুলোকে আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। প্রথমে কিন্তু আপনারা এই রঙগুলো দিয়ে কাজ শুরু করবেন, তারপর আস্তে আস্তে যখন আপনারা শিখবেন তখন কিন্তু আপনারা একটু ভালো রং কিনবেন। আর ভালো রং বলতে এর চেয়ে ভালো কোনো রং নেই। তো কথা বলতে বলতে আমার কাজটা শেষ হয়ে গেছে, তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার কাজটা কীরকম লেগেছে, আর ফলো করতে কিন্তু ভুলবেন না, ফলো করে টাকা।